আজকে বাসায় কেউ নাই, আমার আম্মাও চলে গেছে আমার নানির বাসায়। তো বাসায় আমি টোটালি একা। তো আমার এই দুপুরবেলা লাঞ্চ করার কথা ছিল বাইরে হোটেলে গিয়ে। তো ভাবছিলাম যে হোটেলে যাব, লাঞ্চ করব, তাই আম্মা আমাকে রান্না করে দিয়ে যায় নাই। কিন্তু ভাগ্য দেখেন কি ভালো, আল্লাহ আমার রিজিক কই রাখছে, পাশের বাসার আন্টি আমার জন্য খাবার পাঠাইছে। দেখছে আম্মা নাই, আমি একা লোনলি, সো আমার জন্য নিয়ে আসছে, মানে পাঠাইছে গরম গরম ভাত আর হচ্ছে দুই রকমের তরকারি। একটা হচ্ছে এটা টমেটো আলু দিয়ে ছোট ছোট মাছের একটা চচ্চড়ি বলে এটারে, আর একটা হচ্ছে প্লেন মুসুরির ডাল। আবার এটাতে কিন্তু তিল দেয়া আছে, তিলি তো বলে না, না কালো জিরা, সরি কালো জিরা দেওয়া আছে, টমেটো দেওয়া আছে। তো টোটালি কিন্তু আজকে মাছে ভাতে বাঙালি একটা বিষয় আছে না, সেই ফিলিংটা আসতেছে। হোটেলে গেলে তো আমাকে মাংস টাংস খাইতে হইতো, মুরগি বা খাসি বা গরু খাইতে হইতো, বাট এখন দুপুরবেলা আজকে একটা মাছে ভাতে বাঙালি একটা ভোজন হবে। আর আমি এটা যেহেতু বিশেষ করে আন্টির রান্না, সেহেতু আমি আজকে একটা রিভিউ দিব এই রান্নার উপরে। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম গরম ভাত, সাথে যদি লেবু না হয়, সিলেটি যে বড় বড় লেবুগুলো আছে না, ছোলা সহ একদম মানুষ চাবায় ফেলে, সেই লেবুগুলা না হলে তো ভাল লাগবে না, সেন্ট আসবে না। যে ছোট ছোট বাটিতে দিছে, ঢেলেই নেই, আমি ঢেলেই দেই। ছোট ছোট মাছ, এগুলা কি মাছ বলে অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে এই মাছগুলো আর কি, আপনারা চিনলে হয় বলে দেবেন আমাকে কমেন্ট বক্সে। ফ্লেভার কিন্তু খুবই সুন্দর আসছে। অ্যাকচুয়ালি আমি দেখলাম যে আমার পাশের বাসার যে আন্টি, উনি সব রান্নাতেই আপনার কালো জিরা ইউজ করে। যেহেতু মাছের তরকারি তো পেলাম, ডালেও ভাসতেছে কালো জিরা, দেখা যাক কেমন হয় ওনার রান্নাটা। আমি এর আগে খাইছি না কখন, ওনার রান্না খাওয়া হয়নি, তো এই প্রথম খেয়ে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে থ্যাংক ইউ সো মাচ, আপনি যদি আন্টি আমার ভিডিও দেখেন, থ্যাংক ইউ সো মাচ, রান্না খুবই মজা হয়েছে। জাস্ট মনে হইতেছে যে আমি কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, গ্রামে বসে ভাত, এই ছোটো ছোটো মাছের আলু টমেটো দিয়ে চচ্চড়ি খাচ্ছি, সেই ফিলিংটা আসতেছে, সেই লেভেলের মজা হয়েছে। লেবু দেওয়াতে এটার সেন্ট আরও বেড়ে গেছে। ও ডালে আবার জলপই দেওয়া হয়েছে, জলপই মারা টক টক। আবার টমেটো দেওয়া হয়েছে, টমেটো অ্যাকচুয়ালি আমি খাই না, আমার কাছে টমেটো ভাল লাগে না এত, একটু লেবুটা দিয়ে নিলাম, দেখা যাক ডালটা কেমন। মাছের চচ্চড়িটা খুবই ভালো হয়েছে, আমরা কিন্তু এটা গুড়া মাছের চচ্চড়ি বলি, অ্যাকচুয়ালি আমিই বলি, এখন আপনারা কী বলেন জানি না, আবার এক এক জায়গার মানুষ কী বলে। কালো জিরা দেওয়াতে হয়তো ডালের ফ্লেভারটা অন্যরকম হয়েছে, বাট মসুরের ডাল সেই মজা। আপনারা দুপুরে খাইছেন তো, না খেলে খেয়ে নেন, ক্ষুধা তো সবারই লাগছে, দুপুর টাইম, খুদা হাফেজ।